শিক্ষার্থী বন্ধুরা ফ্রিল্যান্সার নাসিম ডট কম পক্ষ থেকে ফ্রিল্যান্সার নাসিম সবাইকে শুভেচ্ছা জাবা স্ক্রিপ্ট টিউটোরিয়াল টু জাভা স্ক্রিপ্ট আমরা প্রথম টিউটোরিয়ালে দেখেছি কিছু ইন্ট্রোডাকশান এবং আজকে আরও এর গভীরে একটু যাওয়ার চেষ্টা করবো তো জাভা স্ক্রিপ্ট কেন ইউজ করা হয় এবং কী কী কাজে ইউজ হয় আমি গত টিউটোরিয়ালে একটু জানিয়েছিলাম এবং মূলত সেই জিনিসগুলোই অ্যাকচুয়ালি বেশি ইউজ হয় দেখে আজকে এর কোনো কিছু এলারভেশন করা যায় কি না আরও তো এখানে আমরা ডাব্লু থ্রি স্কুলে চলে যাই একটা ভালো ওয়ার্ড একটা ভালো এস্টেম এর থিমে চলে যাবো আমরা মানে টেমপ্লেটে যেগুলো প্রফেশনাল টেমপ্লেট অনেকবার সেল হয়েছে থিম ফরেস্টে ওগুলোতে যে আমরা দেখি যে ওই জিনিসগুলোর মধ্যে জাভা স্ক্রিপ্ট কতটুকু ইউজ করা হয়েছে থিম ফরেস্ট ডট নেট আমরা জানি এই থিম ফরেস্ট ডট নেটে অনেকে তৈরি করে আপলোড দিয়ে রেখে হাজার হাজার বার সেল করে এখানে যদি বলি যে বেস্ট সেলার্স তাহলে বেস্ট যে সেল হয়েছে সেটা আমি পাবো তো এটা ম্যাট্রনিক রেসপন্সিভ এটা একটা অ্যাডমিন টেম্পলেট আমরা এটিতে চলে যাই ক্যানভাস এটাতে চলে যাই এটা দেখলে বুঝতে পারবো চৌত্রিশ হাজার বার সেল হয়েছে এই থিমটি এবং এটার দাম হচ্ছে সতেরো বার সতেরো দিয়ে চব্বিশ হাজার গুণ দেন তাহলে বুঝতে পারবেন এটা কত টাকা দিয়ে তারা সেল করেছে এবং কত কষ্ট করে থিমটা তৈরি করেছে তো ডিজাইবেল লোয়ার যে কোনো একটাতে গেলেই হবে আমরা চলে যাচ্ছি এটিতে ডিসেবল করে দিলাম এবং এখানে দেখেন যে দুই পাশে দেওয়া আছে ডান বাম দিকে নাই মেবি এখানে কোনো একটা অপশন আছে অবশ্যই আমি দেখি একটু লোড না ওটা শেষ হয়ে যাক মেবি থিমটা ওয়েল অর্গানাইজড না এই কারণে এই জিনিসটা হচ্ছে আমরা অন্য একটা দেখি মানে এটার অনেকগুলো টেম্পলেট আছে তো তো কিছু কিছু পেন্ডিং পেন্ডিংয়ে রাখে অনেক সময় তৈরি হয় না আচ্ছা এই যে টেম্পলেটটা আমরা দেখছি এর মনে হয় এটা ওপেন করেছিলাম এখানে আসলে খুব সেরকম একটা জায়গা স্কিপ নাই যে এই যে আমি যখন এখানে এটাকে মানে স্কোর করতেছি তখন এই যে মেনু বারটা সেট হয়ে যাচ্ছে তো এখানে দুইটা ক্লাসের ইউজ করা হয়েছে একটা ক্লাসে ডিজাইন দেওয়া আছে এরকম আর আরেকটা ক্লাসে ডিজাইন দেওয়া আছে এরকম তো যখন আমরা এই জিরো পিক্সেল স্ক্রোলিংয়ে থাকি তখন এটা এরকম শো করে আর যখন আবার আমরা একটু একশো পিক্সেল বা পঞ্চাশ পিক্সেল দূরে চলে আসি তখন আবার ওই ক্লাসটা এড হয়ে যায় আর আগে ক্লাস রিমুভ হয়ে যায় তো আমরা জানি জাভা স্কিপ ক্লাস রিমুভ করতে পারে অ্যাড করতে পারে অ্যাট্রিবিউট এডিট করতে পারে রিয়েল টাইমে আর কি তো এইভাবেই জাবা কাজ করে এখানে আর কি আছে যে এখানে ক্লিক করার পরে চেঞ্জ হচ্ছে এটা জাবা স্ক্রিপ্ট এখানে ক্লিক করলে থিম চেঞ্জের অপশন আসতেছে এটা যাওয়া স্কিপ্ট আর আমরা জানি যে এটা এই এত স্মুথলি আসতেছে এটার কারণ হচ্ছে আমরা ট্রানজেশন ইউজ করেছি সো ট্রানজেশন ইউজ করার কারণে এটা অটোমেটিকলি আসতেছে এইভাবে এটা কিন্তু হবার না মানে ক্লিক করার পরে এটা আসতেছে তো এখানে ট্রানজিশন ইউজ করা হয়েছে এবং তারপরে ওই ক্লাসটাতে অ্যাড করে দেওয়া হয়েছে একটা ক্লাস মনে করুন যে দেওয়া আছে যে এখানে জিরো পিকজেল আর বলা আছে যে এখানে একশো পিক্সেল এরকম তো যখন আমরা ক্লিক করিনি তখন ক্লাসটা অ্যাড হয়ে যায় একশো পিক্সেলের ক্লাসটি এবং সেটা একশো পিক্সেলে চলে আসে কিন্তু এটা অত কুইকলি আসে না মানে আস্তে আস্তে আসে একটাই কারণে এখানে ট্রানজিশন অ্যাড করা হয়েছে তো এখানে জাবাই স্ক্রিপ্টে সেরকম কোনো কিছু ইউজ করা হয়নি এটা যা আছে সব আমাদের ওই সিএসএস এরই করা আছে আর আজকে একটু মাউস পয়েন্টারটা নেই আমার কাছে মাউসটি নেই ছেড়ে এসেছি ভুলে আমি ভুলে যাই মাঝে মাঝে এটা আমার একটা রোগ তো আজকে ইয়া দিয়ে কাজ করছি আমি টাচ বার দিয়ে কাজ করছি ল্যাপটপের সমস্যা নেই এই যে এখানে জাবাই স্ক্রিপ্ট ইউজ করছে এখানে তাড়াতাড়ি আসতেছে এত পর্যন্ত লিমিট দেওয়া আছে ওই পর্যন্ত আসতেছে তারপরে এইখানে যে এই জিনিসটা আমি এইখান থেকে স্ক্রল করলাম একটা বাম থেকে চলে আসলাম তো এটা আসলে করা হয়েছে কোনটা যে এখানে একটা এটা আমরা কী ফ্রেম দিয়ে করতে পারি কিন্তু যেগুলো ওনার সঙ্গে সঙ্গে এটা বাম থেকে এই পর্যন্ত আসবে তো এটা কখন করা হয়েছে এটা কিন্তু কী বলা হচ্ছে এখানে স্ক্রল করে একটা স্পেসিফিক পিকজেল দেওয়া আছে যে এত পিকজেল পরে আসার পরে যখন এটা আসতেছে তখন বা এই যে ডিআইবিটা যখন টপ থেকে এত পিকজেলে থাকবে তখন ওই ক্লাসটা অ্যাড হয়ে যাবে তখনই মনে করেন যে এই ইফেক্টটা রিফ্লেক্ট হবে আর কি মানে এই কী ফ্রেমটা যেটা করে রেখেছে সেই কী ফ্রেমটা কাজ করবে তো এই অপশানটা করা হয়েছে এখানে আচ্ছা এইখানে আর কোনো কিছু নাই তো জাবাই স্ক্রিপ্ট খুবই কম ইউজ হয় এবং খুবই কম খুব একটা বেশি না যদি আমরা কোনো প্রোগ্রামিং রিলেটেড কোনো ডিজিটাল কোনো সফটওয়্যার অ্যাপ্লিকেশন তৈরি করতে চাই ঠিক তখনই জাবা স্ক্রিপ্ট আমাদের খুবই প্রয়োজন তো এই জন্য আমরা এই ইয়েগুলো জানে রাখবো জাভাই স্ক্রিপ্টের যে বিষয় আর দিগুলো আছে এখান থেকে সেই জিনিসগুলো জেনে রাখবো তো এখানে আমি যে জিনিসগুলোকে আসলে বোঝাবো জাওয়াই স্ক্রিপ্ট যেহেতু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফিজ ফির মতোই তো এইগুলো আসলে আপনারা মুখস্থ করার চেষ্টা করবেন একটু কী কী জিনিস মানে ফর্মেটগুলা কীভাবে কাজ করে এই জিনিসগুলো একটু মুখস্থ করার চেষ্টা করবেন আমরা এর আগেই দেখেছি ইন্ট্রোডাকশন জাভাই স্ক্রিপ্ট কী এবং কোথায় লিখতে হয় সেটাও আমরা দেখেছি হ্যাঁ আউটপুট কয় পা কয়ভাবে দেওয়া যায় আমরা দেখেছি ডকুমেন্ট রাইট উইন্ডো অ্যালার্ট আর অ্যালার্ট একটা দিয়ে দেখিয়েছি আর ইনার স্টেমেল দিয়েও দেখিয়েছি আমি আর আগে প্রিভিয়াস ভিডিওটা দেখে নেবেন কীভাবে ইনার স্টিমিল ইউজ করে একটা ডিআইভির মধ্যে ফাঁকা ডিআইভিতে টেক্সট ঢুকিয়ে দিয়ে সেখানে আউটপুট দেখানো যায় আর কনসোল লোক তো অবশ্যই ইন্সপেক্টর এখানে যেয়ে কাজ করবে এটা জাস্ট রিয়েল টাইমে আমরা এটা একটা ফিডব্যাক দেখার জন্য ইউজ করতে পারি তো এটা ইউজ করতে হবে না তো ডকুমেন্ট রাইটটা ইউজ করি আমরা ডিরেক্টলি কোনো একটা লেখা কেস জন্য আউটপুট আচ্ছা এখানে স্টেটমেন্টসগুলো কী আছে একটু দেখতে হবে স্টেটমেন্টসগুলো যেগুলো আছে যেমন এখানে স্টেটমেন্ট আছে ভেরিয়েবল এক্স ওয়াই জ্যাট এবং এখানে তো এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যে মানে ইম্পর্টেন্ট জিনিসগুলো প্রত্যেকটা ওয়েবসাইটে আমি একটু এখানে লিস্ট করতেছি ভেরিয়েবল যেটা আমরা চলক বলে থাকি বাংলা ভাষায় আমরা বীজগণিতের অঙ্ক করেছি চলকের অঙ্ক করেছি এবং সেই চলকগুলোই অ্যাকচুয়ালি নাম ইংলিশে ভেরিয়েবল বলা হয় আর এখানে ফাংশন ফাংশনস তারপরে এখানে আছে অ্যারে তারপরে এখানে থাকতে পারে অবজেক্ট তারপর জেসন হ্যাঁ এরকম আছে তারপরে আমাদের আরও থাকতে পারে আর যেটা সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এফ এল স্টেটমেন্ট এই কয়েকটা জিনিস এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ ছয়টা জিনিস তো এই এই দুইটা ছেলে বেশি খুব বেশি একটা ইম্পর্টেন্ট না তো এই যে তিনটা আর একটা চারটা এই চারটা জিনিস এত ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রোগ্রামের ল্যাঙ্গুয়েজে খুবই ইম্পর্টেন্ট সো এই চারটা জিনিস আপনাদেরকে খুব ভালো বুঝতে হবে এই চারটা জিনিস বুঝলেই মনে করুন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইজি হয়ে যাবে এখানে আরও আছে এখানে লুপ আছে লুপ সিস্টেম আছে একটা জিনিস বারবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো আর কি আচ্ছা আর এখানে কী থাকতে পারে সিনটেক্স তো এখানে সিনটেক্স কীভাবে লিখতে হবে ওইটা বলে দিয়েছে আচ্ছা এটা কোনো ব্যাপার না তারপর এখানে কমেন্টস কমেন্টস আমরা স্টেম এলে কমেন্টস কেন ইউজ করি এটা আমরা মেবি জেনেছি স্টেমলে টিউটোরিয়ালে কমেন্টস জাস্ট খালি প্রোগ্রামারদের জন্য ইউজ হয় যে এই কোডটা কেন ওই কোডটা কেন এরকমভাবে আমরা কমেন্টস দেখতে পারি তো যাওয়া স্ক্রিপ্টে কমেন্টস লেখার নিয়ম হচ্ছে এরকম আমরা আগে স্ক্রিপ্ট ট্যাকটা লিখে ফেলি এখানে সবার নিচে বডি এখানে স্ক্রিপ্ট আমি এখানে লিখব যে কমেন্ট দেবো যে ডাবল ফোর দিয়ে বলতে হয় এইভাবে যে দিস কোড এমনি আমি বলে দিচ্ছি বিলো output a টেক্সট তো আমি এখানে যদি বলি ডকুমেন্ট রাইট ডকুমেন্টে লেখো কী লিখবা লিখবা যে হ্যালো এটা দিয়ে আমি যদি এটাকে মনে করেন যে ওপেন করি সরি এখানে তো এটা ওপেন করলাম এটা হ্যালো আসলো তো এরকমই তো এই এইভাবে আমরা দিয়ে রাখবো আর যদি আমরা দুই লাইনে কোনো লোক লিখতে চাই আমাদের কমেন্টস তাহলে আমাদের অবশ্যই একটু আলাদা রকম লিখতে হবে এইখানে আমাদেরকে স্টার দিয়ে একটা শেষ করতে হবে আর এখানে স্টার্ট দিয়ে স্টার্ট করতে হবে এ হচ্ছে মানে আমরা সিএসএসএস যেভাবে কমেন্ট লিখি এবং সেম ওয়েতে এইভাবে লিখতে হবে আমরা এখন এখানে আরও অনেকগুলো লাইন লিখতে পারবো কোনো সমস্যা নেই এইভাবে আর সিঙ্গেল হলে ডবল ফর স্ল্যাশ দিলেই হবে তো এই কমেন্টস এতটা খুব ইম্পর্টেন্ট না এখানে আর যারা প্রফেশনালি কোডিং করেন তাদের অবশ্যই কমেন্টসগুলো লিখতে হবে কারণ থিম ফরেস্টে যদি আপনি থিম আপনি অ্যাপ্রুভ করাতে চান তাহলে অবশ্যই ওয়েল কোরেড হতে হবে গুড একদম খুবই স্ট্রাকচার্ড হতে হবে প্রত্যেকটা কোড ক্লাস নেমগুলো আপনি কদু মধু যদু দিয়ে রাখতে পারবেন না সেখানে আপনাকে অবশ্যই রিলেটেড কোনো কোড লিখতে হবে রিলেটেড কোনো ফাংশন নেম দিতে হবে রিলেটেড কোনো ডিক্লেয়ার করতে হবে রিলেটেড কোনো ক্লাসের নাম লিখতে হবে আইডি নাম লিখতে হবে অ্যাট্রিবিউট যেটা আছে তো এভাবে লিখতে হবে কিন্তু আমি যদি আমার প্রথম সেকশন দ্বিতীয় সেকশন এভাবে লিখি তাহলে কিন্তু কাজ করবে না আমরা লিখতে পারি ফার্স্ট সেকশন এবং এটা লেখার একটা আরও নিয়ম আছে যেমন আমরা এখানে লিখতে পারি এখানে ফার্স্ট এভাবে লিখতে চাচ্ছেন ক্লাস দিয়ে আপনি বড় ধরেন যেভাবে লিখছেন ফার্স্ট সেকশন এটা কিন্তু গুড একটা লেখার সিস্টেম না আপনি করতে পারেন কি যে ফার্স্ট সেকশন বড় হাতে দিয়ে আবার করতে পারেন এখানে ফার্স্ট সেকশন ছোট হাতেই লিখেন এটা করতে পারেন অথবা আপনি এখানে একটা ডেসিশন দিতে পারেন বা ডোট দিতে পারেন এইভাবে ডোট দিতে পারবেন না তো এইভাবে আমাদেরকে ওয়েল অর্গানাইজডভাবে স্ট্রাকচার্ড একটা কোড লিখতে হবে তাহলে আমরা একটা প্রফেশনাল কোডার হতে পারবো যদি আমাদের মতো করে লিখি তাহলে হবে না শেখার সময় আমরা আমাদের মতো করে শিখবো কিন্তু লেখার সময় আমরা অবশ্যই এটাকে স্ট্রাকচারভাবে লিখব আর কি স্ট্রাকচারটা মেনটেন করে লিখতে হবে এখানে ভেরিয়েবল বলছে তারপর এখানে অপারেটরস আছে তো এইখানে আপনাদেরকে অবশ্যই অপারেটর ভেরিয়েবলস তারপরে আর্থোমেটিক এই জিনিসগুলো চিনতে হবে ঠিক আছে তারপর এখানে আছে অ্যাসাইনমেন্ট তারপরে এখানে ডাটা ড্রাইপস আছে কোনটা কোনটা লেটার কোনটা নাম্বার কোনটা চিনতে হবে ফাংশনস আছে যেটা আমি একটু বললাম অবজেক্টস আছে তো এই অবজেক্টসগুলো অবশ্যই আমাদেরকে জানতে হবে ভালো করে নাহলে আমরা কোনো প্রোগ্রামি ল্যাঙ্গুয়েজ পারবো না ইভেন পিএইচপিও পারবো না আশা করি বুঝতে পেরেছেন ওকে স্কোপ আছে তো আমি এখানে স্টেটমেন্টে চলে যাচ্ছি এবং এখানে সিনটেক্স ভেরিয়া কমেন্টস এখানে কোনো কিছুই নেই সোজা আমি চলে যাবো হচ্ছে ভেরিয়াবলসে ফার্স্ট অফ অল যেটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সো ভেরিয়াবল জিনিসটা কি চলক আমরা এর আগে দেখেছি জেনেছি যে এক্স সমান সমান যদি টেন হয় অ্যান্ড ওয়াই সমান সমান যদি টুয়েলভ হয় তাহলে এক্স প্লাস ওয়াই এর মান কত এভাবে আমরা একটা অঙ্ক করছিলাম বা এরকম অনেকগুলো শিখেছি বীজগণিত করতে গিয়ে আমি যদিও অঙ্ক খুব ভালো একটা পারি না বীজগণিত বুঝি না বাট আমি প্রোগ্রামিং এই জিনিসগুলো খুব ভালো বুঝি আমার দ্বারা বীজগণিত কোনো এখনও হয় না আর কি এখনও করতে পারি না জানি না কেন হয় না তো এইভাবে আমরা এখন যদি ডিক্লেয়ার করি তো যখন আমরা এরকম একটা চলক ডিটেল ডিক্লেয়ার করতে যাবো এক সময় সময় টেন বা এক সময় আমরা এখানে নাম্বারও লিখতে পারবো আমরা শুধু বিজগুণিতে দেখেছি যে আমরা নাম্বার দিয়ে করি এখানে কিন্তু এখানে আমরা নামও লিখতে পারি এক সময় সমান নাসিন আর এখানে বলতে পারবো ওয়াই সমান সমান দিয়ে এখানে বলতে পারবো যে দিনাজপুর এভাবে বলতে পারি তো এই নামগুলো আমরা কিন্তু চেঞ্জ করতে পারি আমরা এক্স ওয়াই জেড বা আই এরকম বিশ দেখেছি কিন্তু এখানে আমরা এইখানে চলকের নামগুলো আমরা আমাদের মতো বুঝতে পারবো ধরি যে এফ নেম যেভাবে এটা হচ্ছে লিখার একটা বেস্ট ওয়ে এফ নেম বা ফার্স্ট নেম ঠিক আছে আবার এখানে বলতে পারি যে অ্যাড্রেস তো এই যে আমরা লিখলাম এটা লিখার আগে যখনই আমি একটা ভেরিয়েবল ডিগ্রিয় করবো তখনই আমাকে একটা ভিএআর লিখতে হবে এটা হচ্ছে ভিআর তে ভেরিয়েবল বুঝে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এবং পিএসপিতে অবশ্য ভেরিয়ে ভিআর না লিখে আমরা লিখি কি ডলার সাইন দেয় এইভাবে সো দুইটা দুই রকম বাট জিনিসগুলো একই রকম তো এখানে আমরা ভিআর লিখবো আর যদি আপনি এইভাবে না করতে চান তাহলে আরেকটা সিস্টেম আছে আপনি বলতে পারেন এখানে আগে ভিআর দিয়ে এফ নেম তারপরে অ্যাড্রেস এভাবে আপনি ডিক্লেয়ার করতে পারেন তারপরে ফোন দিয়ে এভাবে রাখলেন এবং অবশ্যই এটা লেখার নিয়ম হচ্ছে যে আমার লেখা শুরু হয় এক লাইনে শেষ করে আমাকে একটা সেমিক্লোন দিয়ে বন্ধ করে দিতে হবে তো এই হচ্ছে নিয়ম জাবাই স্ক্রিপ্ট লিখার এই সেমিক্লোনটাই হচ্ছে একটা একটা করে লাইন শেষ করে ঠিক আছে এটা দিয়ে কোনো ডিজাইন আসবে না এগুলা দিয়ে কোনো কিছু হয় না এগুলা জাস্ট প্রোগ্রামিং রিলেটেড ডিজিটাল সিস্টেম তো এটা দিয়ে লিখে রাখলাম এখন আমাকে এখানে ভার ভার আর বারবার লিখতে হবে না আমি এমনিতেই লিখতে পারবো তো দুইটা অপশান বলে দিলাম এই যে কোনো একটা ইউজ করলেই হবে তো আমি অ্যাপ নেম দিচ্ছি অ্যাড্রেস দিচ্ছি এবং ফোন নিব এখানে অবশ্যই আবার আর এগুলো অবশ্যই ক্লোজ করতে হবে সেমিকলন দিয়ে নাহলে সমস্যা হবে লাইনগুলোকে ক্লোজ করতে হবে তো আমি আবার লিখলাম যে ফোন এবং দিয়ে সমান সমান দিলাম ফোন সমান সমান বুঝাইলাম যে জিরো ওয়ান সেভেন ফোর এটা লিখলাম আচ্ছা এটা লিখলাম লেখার পর আমি এটা করার পরে যেটা করব এটা করে আমি এখানে জাস্ট এখন আমি যখন একটা ডাটাকে শো করাবো আমি জানি ডকুমেন্ট রাইট আমি লিখতে পারি এখানে যে হ্যালো বা নাসিম যদি লিখি এবং এটা যদি রিলোড দেই দিই তাহলে কী আসবে আমাদের এখানে নাসিমই আসবে তো এই নাসিমটা যদি এই টেক্সট নাসিম হয় আর এইটা সমান সমান যদি আমি এটা সমান সমান যদি আমি নাসিম বুঝাই তাহলে অবশ্যই মেবি আমি এইটা যদি এইখানে লিখে দেয় তাহলে মনে হয় এটার মান তো নাসিমই দেওয়া আছে তাই না এটা কিন্তু আপনি যখন একটা জাস্ট একটা লেটার লিখতে যাবেন মানে এস টিএমের মতো করে লিখবেন তখন আপনি ডাবল কোরেশন দেবেন বাট যখন আপনি কোনো একটা কোড এই ব্র্যাকেটের মধ্যে ঢুকাবেন মানে এটা প্রোগ্রামিং থেকে আসতেছে তো অবশ্যই এটাকে ব্র্যাকেট চাই কোড ছাড়া লিখতে হবে লিখে আমি এটাকে রিলোড দিলেই আমার ওই সেম জিনিসটাই শো করবে নাসিম কারণ আমি ওই এফ সব মানে নাস্তি নিয়ে আমি যদি বলি যে আবার ডকুমেন্ট হ্যাঁ রাইট আবার বলি যে অ্যাড্রেস সে আবার বলবে দিনাজপুর দিনাজপুর অবশ্যই বিয়ার দিতে পারেন আপনি ওখানে আবার একটা বলেন যে ফোন এখন আপনি আবার রিলোড করেন আসলো এখন এই যে তিনটা এক লাইনে হয়েছে এখানে কিন্তু স্পেস আসে না বারবার আমরা যেহেতু এখানে স্পেস দিয়েছি আমি চাইলে এ লাইনটা এইখানেও লিখতে পারবো বাট আমাকে লাইনটাকে অবশ্যই শেষ করতে হবে ঠিক মতো নাহলে কিন্তু কাজ করবে না এটা দিয়ে আমি রেগুলার দিচ্ছি দেখেন সব কাজ করতেছে স্যার এখানে যদি আমি একটা জিনিস বলে দিই যে ডকুমেন্ট রাইম কপি করে নিচ্ছি দিয়ে এখানে যদি বলি যে ডকুমেন্ট রাইট যে অ্যাড্রেসটা দুই বলি এস্টেমেট কোড এইভাবে কাজ করে আমরা জানি বিয়ার লিখে দেই তাহলে কিন্তু বিয়ার লাইন ব্রেক হয়ে যাবে দেখেন এই যে লাইন ব্রেক হলো তাহলে আমরা কি বুঝলাম এখানে প্রত্যেকটাতে বিয়ার দিলে লাইন ব্রেক হয়ে যাবে তা আমি এটা কপি করে নিচ্ছি অবশ্যই প্লিজ মুখস্থ করবেন এই জিনিসগুলোকে এবং দেখে রাখবেন মুখস্থ রাখবে এগুলো এখানে দেওয়া দুইটা লাইন ব্রেক দিচ্ছি দুটা লাইন ব্রেক মাঝখানে দুটো হয়ে যাবে নাম্বারটা নিয়ে চলে আসবে তো এই যে এই এইভাবে আমরা কোনো লেখাকে শো করাতে পারবো সো এইভাবে এই জিনিসটা মুখস্থ রাখবেন আর অথবা যদি আপনি এইভাবে এটা ডিক্লেয়ার না করেন এটা হয়তো বা এখন আপাতত কাজ করতে পারে কিন্তু অনেক ব্রাউজার আছে যেখানে এটা কাজ করবে না ঠিক আছে তো অবশ্যই আমাদের নিয়ম হচ্ছে ওইভাবে না লিখে বা এইভাবে ভার লিখবেন প্রতিবারে অর্থাৎ ভ্যারি ভেরিয়েবল ভেরিয়েবল এভাবে লিখে আমরা তখন রিলোড দেব এটা আমাদের লেখার একটা নিয়ম আছে এভাবে লিখে আপনারা করতে পারেন তাহলে আমাদের এটা খুব সুন্দর কাজ করবে তো এই যে আমরা লিখলাম এবং এটা অবশ্যই আমরা এইভাবে দুই লাইনেই লিখবো লাইন শেষ করলে আমরা আরেক লাইন নিয়ে নিব কোনো সমস্যা নেই লেখার স্পেস তো আমাদের অনেক আছে এটা হচ্ছে নিয়ম ঠিক আছে এটা আবার যদি আপনি এটাও করেন যে একটা লাইন ব্রেককে আপনি একটা ভেরিয়ে বলে রাখবেন লাইন লাইন ব্রেক এভাবে লিখতে পারেন এবং বললেন যে এখানে এর মানে হচ্ছে মান হচ্ছে বিয়ার এটা তাহলে অবশ্যই আমি যদি এটাকে জাস্ট কপি করে এখানে দেই তাহলে আমাকে বারবার লাইন ব্যাক লিখতে হচ্ছে না রাইট তাহলে এর মানেই বোঝাবে এই বিয়ারটা অবশ্যই এইখানে যেহেতু এস্টেমে লিখবো কোটেশন দিয়ে লিখতে হবে ফার্স্ট মানে সিঙ্গেল অবথ বা ডবল যোগ না একটা দিতে পারেন আবার দেন ওই একই কাজ করবে ঠিক আছে তাহলে এইভাবেই আপনারা জিনিসটাকে বোঝার চেষ্টা করবেন সো ভেরিয়ে বল এইটুকুই এখানে আরও কিছু জিনিস আমি দেখাবো সো এটা নেক্সট ডুরাল থ্যাংক ইউ